जय हो शंकरा भोलेनाथ शंकरा आदिदेव शंकरा हे शिवाय शंकरा तेरे जाप के बिना भोलेनाथ शंकर। हल्का मृदुमंद बातास जेन शीतेर आमेज आमादेरके बुझिए दिए गेछे। शीत चले एसेछे আর শীত মানেই হচ্ছে বনভোজন এবং ঘুরতে যাওয়া। আর যখনই ঘুরতে যাওয়ার কথা আসে নানান জায়গার কথাই আমাদের মাথায় আসে। তো আসুন আজ সেরকমই আরও একটা জায়গার সম্বন্ধে একটু বিশেষভাবে জেনে নিই। আজকে আমরা যে বিষয়ে কথা বলছি বা যেই মন্দিরের ব্যাপারে কথা বলছি তার আছে এক আজব কাহিনী। তো আসুন জানা যাক সেই কাহিনী, দুর্গাপুর রাড়েশ্বর মন্দির। হ্যালো গাইস, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজকে এই ব্লগে স্পেশাল একটা জিনিস দেখাতে চলেছি তোমাদেরকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন উপস্থিত হয়েছি আরা শিবতলা মন্দির। জয় হো শঙ্কর ভোলেনাথ শঙ্কর আদিদেব শঙ্কর হে শিবায় শঙ্কর তেরে জাপ কে বিনা ভোলেনাথ শঙ্কর। এই মন্দিরটির কারুকার্য পূর্ব ভারতের পাথর দিয়ে তৈরি মন্দিরের মধ্যে এক অন্যতম বৈশিষ্ট্য। মন্দিরটি বেলে ও ঝামা পাথর দিয়ে তৈরি। মন্দিরটি চন্দ্র ও পাল আমলে প্রচলিত দেউল স্থাপত্যের উৎকৃষ্ট উদাহরণ। এটি একটি পীড়া দেউল ধরনের গৌড়ীয় স্থাপত্য। এই মন্দিরটি কোথায় তো আসুন জানা যাক। দুর্গাপুরে মুচিপাড়া থেকে শিবপুর যাওয়ার রাস্তা ধরে কিছুটা এগোলে ডান দিকে ভেঙে গিয়েছে গোপালপুর যাওয়ার রাস্তা। সেই মোড়েই রয়েছে হাজার বছরের পুরনো রাড়েশ্বর শিব মন্দির, ধর্মীয় এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখানে এসে পুজো হয় যেখান থেকে প্রথম এই মন্দিরের মানে ফার্স্ট পুজো হয়েছিল। তো এই জায়গাটা থেকে তোমাদেরকে বলে রাখি, তো এটা হচ্ছে স্পেশালি স্বপ্নাদেশ থেকে পাওয়া এবং স্থাপিত মন্দির, শিব মন্দির, যেটা আড়া শিবতলা অঞ্চলে অবস্থিত, যেটা হচ্ছে দুর্গাপুর। আর তার সাথে তোমাদেরকে বলে রাখি এর সাথে অনেক কিছু রহস্য আছে। তো আমি প্রত্যেকটা বলবো এবং ডিসক্রাইব করব এই মন্দিরে, তো তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা এন্ড পর্যন্ত জুড়ে থাকবে। আমি একবার মন্দিরের চারিপাশটা দেখাই যে চারপাশটা কেমন এবং কি অবস্থায় আজকে এই মন্দির রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে দেখাই চারিপাশটা, তো তোমরা দেখো আমি ফুল ভিডিওটা দিচ্ছি। তো তোমাদেরকে আশা করছি তোমাদের ভালো লাগবে, তো তোমরা দেখো। ওড়িশার রেক দেউল পদ্ধতিতে আগাগোড়া স্থানীয় বেলে ও ঝামা পাথর দিয়ে তৈরি এই সপ্তরথ মন্দির। মাথায় রয়েছে শিখারা, যা এই এলাকার অন্য কোনো মন্দিরে সহজে দেখা যায় না। তো যেমন দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা, তো তোমাদেরকে বলে রাখি। আর তোমরা দেখতেই পাচ্ছ এইটা, তো মন্দিরের এই জিনিসগুলো দেখে বোঝা যাচ্ছে যে মন্দিরটা কত প্রাচীনতম। তো তোমরা দেখতেই পাচ্ছ, ভালো করে তোমাদেরকে দেখাই। তো এটা অনেক দিনের, তো এটা তার প্রমাণ দিয়ে দিচ্ছে যে মন্দিরটা অনেক প্রাচীনতম এবং দ্বাদশ শতকে যেহেতু নির্মিত, তো তোমরা বুঝতেই পারছো কত প্রাচীনতম মন্দির। তো দুর্গাপুরের মধ্যে রয়েছে আড়া শিবতলা মন্দির, অনেকেই জানে এবং অনেকেই জানে না। তো সেক্ষেত্রে যারা জানে না তাদের জন্য স্পেশালি বলে রাখি। তো তোমরা দেখতে পাচ্ছ, আর এইভাবে প্রত্যেকটা দুর্গাপুরের ঐতিহাসিক যে স্থান বা বলতে পারো প্রাচীনতম জিনিস তো আমরা তুলে ধরবো তোমাদের সামনে। তো তোমরা আমাদের পাশে থাকো অল টাইম। আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা অনেকে ভিডিও দেখো চলে যাও এবং ভিডিও দেখে চলে যাচ্ছ, কমেন্ট করছো, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছো না। তো সেক্ষেত্রে বলি
তোমাদের একটা সাবস্ক্রাইবার আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও আনার জন্য। নমো নমো জি শঙ্করা, ভোলেনাথ শঙ্করা, জয় ত্রিলোকনাথ শম্ভু হে শিবায় শঙ্করা। নমো নমো জি শঙ্করা, ভোলেনাথ শঙ্করা, রুদ্রদেব হে মহেশ্বরা। মন্দিরটি অধিগ্রহণ করেছে প্রত্নতত্ত্ব বিভাগ, তবে রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন এখনো রয়ে গেছে। তাছাড়া বেশ কয়েকবার মন্দিরের সংস্কারের দরুন পূর্বের স্থাপত্য রীতিও কিছুটা হারিয়ে গিয়েছে। দুর্গাপুরের প্রাচীনতম শিব মন্দিরগুলির অন্যতম হল এই রাড়েশ্বর শিব মন্দির। কেউ বলেন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেন বংশের বিখ্যাত রাজা বল্লাল সেন, তিনি ছিলেন রাঢ় দেশের অধিপতি। জনশ্রুতি তিনি তখন জটিল রোগে আক্রান্ত, শয্যাশায়ী। একদিন রাজার স্বপ্নে ভগবান শিব দর্শন দেন। তিনি আদেশ দেন রোগমুক্ত হতে গেলে তিনি শিব মন্দির নির্মাণ করতে হবে। তিনি মন্দির নির্মাণ করেন এবং সুস্থ হয়ে ওঠেন। তখন থেকে আজ পর্যন্ত সেখানে চলে নিত্য পুজো। আবার অন্য একটিও মত আছে, ওই যে বললাম যখন কিছু মতান্তর হয় তখন তার সাথে নানান মতান্তরও চলে আসে। গোপভূমির রাজাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন ঈশ্বর ঘোষের প্রতিতামহ। সমগ্র রাড়ের অধিপতি হওয়ার তাকে রাড়াধিপ বলা হতো। দুর্গাপুর রাঢ় গ্রামই ছিল তাঁর রাজধানী। পরে তা লোকমুখে রূপান্তরিত হয়ে আড়া নামে পরিচিত হয়। সমগ্র রাঢ়ের অধিপতি হওয়ায় তিনি নিজ রাজধানী রাঢ় তথা বর্তমানের আড়ায় শিব মন্দির প্রতিষ্ঠা করেন। রাঢ় দেশে মন্দির প্রতিষ্ঠা হওয়ার নাম দেয়া হয় রাড়েশ্বর শিব মন্দির। জয় হো জয় হো শঙ্করা, ভোলেনাথ শঙ্করা, আদিদেব শঙ্করা, হে শিবায় শঙ্করা, তেরে জাপ কে বিনা, ভোলেনাথ শঙ্করা, চলে ইয়ে সাস কিস তরহ, হে শিবায় শঙ্করা, মেরা কর্ম তো হে জানে ক্যা বুরা হে ক্যা ভালা, তেরে রাস্তে পে মে তো আঁখ মুদ কে চলা, তেরে নাম কি জোত নে সারা হর লিয়া তমস মেরা। নমো নমো জি শঙ্করা, ভোলেনাথ শঙ্করা, জয় ত্রিলোকনাথ শম্ভু হে শিবায় শঙ্করা। নমো নমো জি শঙ্করা, ভোলেনাথ শঙ্করা, রুদ্রদেব হে মহেশ্বরা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তোমাদের। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাও যে কেমন লাগলো তোমাদের। আর লাইক করতে ভুলবে না, তোমরা একটা লাইক একটা কমেন্ট করলে আমরা মোটিভেট পাই ভিডিও করার জন্য। তো সেক্ষেত্রে তোমরা লাইক কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। আর কী ধরনের ভিডিও তোমরা দুর্গাপুর রিলেটেড চাইছো তো সেক্ষেত্রে আমাকে জানাও, আমি সেই ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। তো তোমাদের জন্যই ভিডিও করছি, তোমরাও যদি আমাদের সাথে কোঅপারেট করো তো সেক্ষেত্রে খুব ভালো লাগবে। তো তোমরা এভাবে জুড়ে থাকো, আর বিশেষ কিছু বলবো না, এই আর লংও করতে চাই না বেশি ভিডিওটি। তো এখানেই শেষ করছি, এতদূর পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তো থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।